আজি দিনটোৰ সবাতোকৈ ডাঙৰ খবৰ সমগ্ৰ দেশৰ লগতে অসমতো পুনৰ হ'ব এনআৰচি উন্নীতকৰণৰ কাম। হয়, ৰাজ্যত আকৌ এনআৰচি, সমগ্ৰ দেশৰ লগতে অসমতো পুনৰ হ'ব এনআৰচি উন্নীতকৰণৰ কাম। ৰাজ্যসভাত গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ ঘোষণাৰ পাছতে এতিয়া ৰাজ্যজুৰি সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। 1951 চনক ভিত্তিবৰ্ষ হিচাপে লৈ দেশৰ প্ৰতিগৰাকী নাগৰিকক এনআৰচিয়ে সাঙুৰি ল'ব বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। এনআৰচি কি প্ৰক্ৰিয়া দেশভৰ মে হোগী, উচ ৱক্ত আসাম কে অন্দৰ ভি এ এনআৰচি কি প্ৰক্ৰিয়া স্বাভাৱিক ৰূপে ফিৰছে কি যায়গী। অসমৰ এনআৰচিক প্ৰকাৰন্তৰে নচ্ছাত অমিত শ্বাহৰ, পুনৰ উন্নীত হ'ব অসমৰ এনআৰচি, সমগ্ৰ দেশতে উন্নীত হ'ব নাগৰিকপঞ্জী। অৱশেষত এনআৰচি সন্দৰ্ভত স্পষ্ট হ'ল নৰেন্দ্ৰ মোদী চৰকাৰৰ স্থিতি। 1600 কোটি টকা ব্যয় সাপেক্ষে উচ্চতম ন্যায়ালয়ৰ প্ৰত্যক্ষ নিৰীক্ষণত প্ৰস্তুত হোৱা অসমৰ এনআৰচি নচ্ছাত কৰিলে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। ৰাজ্যসভাত আজি এই কথা ঘোষণা কৰে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। এনআৰচি কি প্ৰক্ৰিয়া দেশভৰ মে হোগী, উচ ৱক্ত আসাম কে অন্দৰ ভি এ এনআৰচি কি প্ৰক্ৰিয়া স্বাভাৱিক ৰূপে ফিৰছে কি যায়গী। লক্ষণীয়ভাৱে অসমৰ এনআৰচিখন পুনৰ উন্নীত কৰা হ'ব বুলিহে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰে অমিত শ্বাহে। এনআৰচি কি প্ৰক্ৰিয়া দেশভৰ মে হোগী, উচ ৱক্ত আসাম কে অন্দৰ ভি এ এনআৰচি কি প্ৰক্ৰিয়া স্বাভাৱিক ৰূপে ফিৰছে কি যায়গী। বহু চৰ্চিত এনআৰচি প্ৰত্যাখ্যান কৰি কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰিছে সমগ্ৰ দেশতে উন্নীত হ'ব নাগৰিকপঞ্জী। এনআৰচিক লৈ কোনো ধৰ্মীয় লোকে শংকিত হোৱাৰ কাৰণ নাই, অসমৰ লোকসকলো শংকিত হোৱাৰ কাৰণ নাই বুলি উল্লেখ কৰে অমিত শ্বাহে। এনআৰচিৰ পৰা নাম বাদ পৰাসকলক অসম চৰকাৰে আৰ্থিকভাৱে সহায় কৰিব বুলি উল্লেখ কৰে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে। कि किसी की किसी भी धर्म के लोगों को कि कोई डरने की जरूरत नहीं है। इस सारे लोगों को एनआरसी के अंदर समाहित करने की व्यवस्था है ही है, और जिस गैजेट नोटिफिकेशन का उल्लेख माननीय सदस्य ने कहा वो पूरे देश भर के अंदर एप्लीकेबल। স্বয়ং কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে অসমৰ বহু চৰ্চিত এনআৰচিখন নাকচ কৰাৰ পিছত অসমৰ দল সংগঠনসমূহে কি স্থিতি ল'ব তাৰ ওপৰত বহু পৰিমাণে নিৰ্ভৰ কৰিব অসম আৰু অসমীয়াৰ ভৱিষ্যত তথা ৰাজনীতি। ইফালে অমিত শ্বাহৰ ঘোষণাক আদৰণি জনাইছে বিত্তমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। আজি ৰাজ্যসভাত অমিত শ্বাহ ডাঙৰীয়াই আমাৰ হৃদয়ৰ স্পন্দনখিনিক অলপ অফিচিয়েল এটা লাইনলৈকে আনা আমি দেখা পাইছোঁ আৰু আমি আদৰণি জনাইছোঁ। অমিত শ্বাহৰ এই ঘোষণাৰ পাছত এটা কথা স্পষ্ট হ'ল, বিগত 8 বছৰৰ পিছত সম্পূৰ্ণ হোৱা বহুচৰ্চিত এনআৰচি পৰিণত হ'ব অলাগতিয়াল তথ্যত। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ৰ তত্ত্বাৱধানত হোৱা এনআৰচি সন্দৰ্ভত অমিত শ্বাহৰ ঘোষণা কিমান দূৰ আইনগত হ'ব সেয়া বিচাৰ্যৰ বিষয়। ব্যুৰ' ৰিপৰ্ট, News18, অসম নৰ্থ ইষ্ট। হয়, কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ ঘোষণা, অসমত নতুনকৈ হ'ব এনআৰচি উন্নীতকৰণৰ কাম। নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত হোৱাৰ পিছতে সমগ্ৰ দেশৰ লগতে অসমতো পুনৰ হ'ব এনআৰচি প্ৰস্তুতৰ কাম। মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্যটো স্পষ্ট হ'ল এই কথা। চৰকাৰৰ এই পৰিকল্পনাৰ কথা স্পষ্ট হ'ল মন্ত্ৰী হিমন্তৰ মন্তব্যত। বৰ্তমান এনআৰচিক লৈ সন্তুষ্ট নহয় মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। আমি অসমৰ পৰা দুটা কথা কৈ আহিছোঁ যে এই এনআৰচিখন ৰিজেক্ট কৰিব লাগে, ইয়াত এমেণ্ড কৰাৰো কোনো স্কোপ নাই, এইখন দিছ এনআৰচি শ্বুড বি ৰিজেক্টেড। ছেকেণ্ড, দেয়াৰ শ্বুড বি এ নেশ্যনেল এনআৰচি হুৱেৰ আছাম শ্বুড বি পাৰ্ট অফ ইট। থাৰ্ড, ইফ পচিবল ডেট ইজ হোৱাট উই হেভ ছেড, কেন কাট অফ ডেট কেন বি ওৱান। ইফালে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে সমগ্ৰ দেশতে এনআৰচি উন্নীতকৰণ কৰা হ'ব বুলি ঘোষণা কৰাৰ পাছত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আছুৰ মুখ্য উপদেষ্টা ডঃ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য আৰু সভাপতি দীপাংক নাথে। সমগ্ৰ দেশত এনআৰচি উন্নীতকৰণত আপত্তি নাই বুলি ব্যক্ত কৰি সমুজ্জ্বল ভট্টাচাৰ্যই কয় যে অসম চুক্তিৰ ভিত্তিত অসমত এনআৰচি হ'ব লাগিব। সদ্য প্ৰকাশিত এনআৰচিত ভুল থকাৰ বাবে আছু উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছে। আমি সংশোধনৰ বাবে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন কৰিছোঁ। অসম চুক্তি উলংঘাৰে এনআৰচি সম্ভৱ নহয় বুলি ডিব্ৰুগড়ত মন্তব্য কৰে আছুৰ দুয়োগৰাকী নেতাই। ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জী বিষয়টো নতুন বিষয় নহয়, 1951 চনতে অসমৰ ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জী প্ৰস্তুত হৈছিল। সেইখনকে উন্নীতকৰণৰ প্ৰক্ৰিয়া
চলি আছিল আৰু উন্নীতকৰণৰ প্ৰক্ৰিয়াটো অসম চুক্তি আৰু দেশৰ আইনমতে হৈছিল আৰু উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰৱচ্ছিন্ন তদাৰকত হৈ আছিল। এটা ফলাফল যিটো পালোঁ ফলাফলত আমি সুখী নহয়, অসমৰ ৰাইজ সুখী নহয়, গতিকে নিৰাময়ৰ কাৰণে উচ্চতম ন্যায়ালয়ৰ ওচৰত আবেদন কৰিছোঁ। 26 নৱেম্বৰ তাৰিখে শুনানি আছে, আমি আশা কৰিছোঁ যে 26 নৱেম্বৰত উচ্চতম ন্যায়ালয়ে আমাক ন্যায় প্ৰদান কৰিব আৰু ভাৰতবৰ্ষত NRC হ'ব পাৰে, কাৰণ আইনতে আছে, আইনমতে ভাৰতত ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জী প্ৰস্তুত হ'ব লাগে। কেৱল ভাৰতৰ নিয়মটো হ'ল আইনমতে ঘৰে ঘৰে গৈ গণনা কৰিব, তথ্য সংগ্ৰহ কৰিব, তাৰপিছত NRC প্ৰস্তুত কৰিব। আৰু অসমৰ ক্ষেত্ৰত সুকীয়া নিয়ম আছে, স্পেচিয়েল প্ৰভিজন ফৰ দি ষ্টেট অফ আছাম, সেইটো কেনেকৈ জনসাধাৰণৰ পৰা আবেদন বিচাৰিব, আবেদনৰ পৰা তথ্য সংগ্ৰহ কৰি একাউণ্টছনৰ ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জী আৰু ভোটাৰ তালিকা 71ৰ ভিত্তিত অৰ্থাৎ অসম চুক্তিৰ ভিত্তিত এই ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জী প্ৰস্তুত হ'ব, উন্নীত হ'ব, সেই কামটোকে চলি আছিল। আৰু সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ আইনমতে কেতিয়াও NRC হ'ব লাগিছিল, হোৱা নাই। অসমত কিন্তু প্ৰথমবাৰৰ কাৰণে দেশত NRC প্ৰস্তুত হৈছিল, তাৰে উন্নীতকৰণৰ প্ৰক্ৰিয়া চলি আছে। আমি বিচাৰিছোঁ উচ্চতম ন্যায়ালয়ৰ তদাৰকত এই কাম সম্পূৰ্ণ হ'ব লাগে। উচ্চতম উত্তৰ পূৰ্বাঞ্চল ছাত্ৰ সংগঠনে আমি কেতিয়াবাৰ পৰাই উত্তৰ পূৰ্বাঞ্চলত NRC বিচাৰি আছোঁ, 7খন ৰাজ্যত, মডেলিটি বেলেগ হ'ব পাৰে, কিন্তু 7খন ৰাজ্যত আমি NRC বিচাৰি আছোঁ। গতিকে অসমত অসম চুক্তিৰ আধাৰত, আইনৰ আধাৰত উচ্চতম ন্যায়ালয়ৰ তদাৰকত এখন বাংলাদেশীৰ নামমুক্ত শুদ্ধ NRCৰ কাম সম্পূৰ্ণ হোৱাটো বিচাৰিছোঁ। নহয়, অমিত শ্বাহ ডাঙৰীয়াই যিটো মন্তব্য ইতিমধ্যে দিছে, সেই মন্তব্যটো বা সেই কামখিনি কেন্দ্ৰীয় চৰকাৰে ভাৰতবৰ্ষৰ অন্যান্য ৰাজ্যত আগতে কৰিব লাগিছিল। আৰু অসমত আজিৰ মন্তব্যটোৱে মই ভাবোঁ যে বিশেষ প্ৰভাৱ নেপেলায়। কি কাৰণত অসমত NRC আগতে আছে, ভাৰতবৰ্ষৰ কোনো ৰাজ্যত আগত NRC নাছিল, গতিকে ভাৰতবৰ্ষৰ লগত অসমৰ তুলনাই নহয়। কাৰণ অসমৰ মানুহে আজিৰ পৰা হয়তো 70 বছৰ আগতে NRC যে অসমত লাগে বা অসমৰ মানুহে যে NRC বিচাৰিছিল সেই কথাটো মতে সেই সময়ত NRC প্ৰক্ৰিয়া সমাপ্ত হৈছিল। গতিকে 51ৰ NRC যিহেতু ভাৰতবৰ্ষ ক'তো নাই, আমাৰ NRC আছে, সেই NRCখন উন্নীতকৰণৰ কাম। এতিয়া মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে নিৰ্দেশ দিবলগা কিয় হ'ল? চৰকাৰে উন্নীতকৰণ নকৰিল কাৰণেহে দিছে। মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে অৱশেষত এটা কেছৰ ভিত্তিত উন্নীতকৰণৰ কাম কৰিবৰ কাৰণে গভৰ্ণমেণ্টক নিৰ্দেশ দিলে আৰু চৰকাৰী যন্ত্ৰ লগত লৈ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে এই কাম সমাপন কৰিছে। এতিয়া ভুল ত্ৰুটি ৰৈ গ'ল, সেইখিনি সমাধান কৰিলে NRCখন আমাৰ সম্পূৰ্ণ NRC হৈ যাব, কাৰণ ইতিমধ্যে আমাৰ NRC হৈছে। কিন্তু ভাৰতবৰ্ষৰ অন্য ৰাজ্যৰ তুলনাত অসমৰ মিল নাই। অসমৰ মানুহে আগতেই ভাবিছিল যে NRCৰ প্ৰয়োজন আছে ভাৰতবৰ্ষত, কিন্তু সেই সময়ত ভাৰতবৰ্ষৰ মানুহে সেই কথা নাভাবিলে, কিন্তু আজিহে ভাবিছে। গতিকে আমাৰ মানুহৰ চিন্তা ইমান এডভান্স, সেই কথাটো এতিয়া আৰু নতুনকৈ বিতৰ্কৰ কথা হ'বই নোৱাৰে। আৰু অমিত শ্বাহৰ এই মন্তব্যৰ পাছতে সমগ্ৰ দেশজুৰি সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়া। ডাঙৰ খবৰ যে পশ্চিমবংগত হ'বলৈ দিয়া নহ'ব NRC, এই কথা স্পষ্টভাৱে উল্লেখ কৰিলে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে। গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ মন্তব্যৰ পিছতে বংগ কন্যাৰ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। পূৰ্বৰ পৰাই NRCৰ বিৰোধিতা কৰি আহিছে মমতা বেনাৰ্জী আৰু শেহতীয়াকৈ আজি ৰাজ্যসভাত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰাৰ পিছতে জামুৰ খাই উঠিছে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী। কোনো কাৰণতেই পশ্চিমবংগত হ'বলৈ দিয়া নহ'ব NRC, স্পষ্ট ঘোষণা পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ। গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ মন্তব্যৰ পিছতে বংগ কন্যাৰ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। উল্লেখযোগ্য যে পূৰ্বৰ পৰাই NRCৰ তীব্ৰ বিৰোধিতা কৰি আহিছে মমতা বেনাৰ্জী। অসমত পুনৰ NRC উন্নীতকৰণ কৰা হ'ব, তাৰ লগতে সমগ্ৰ দেশজুৰি NRC উন্নীতকৰণৰ কাম কৰা হ'ব, এই মন্তব্য কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ। আৰু এই মন্তব্যৰ পিছতে জামুৰ খাই উঠিছে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী। উল্লেখযোগ্য যে পূৰ্বৰে পৰাই NRCৰ বিৰোধিতা কৰি আহিছে মমতা বেনাৰ্জীয়ে। আনহাতে বিগত লোকসভা নিৰ্বাচনৰ প্ৰচাৰ অভিযানৰ সময়ছোৱাত পশ্চিমবংগত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিছিল তদানীন্তন বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষগৰাকীয়ে উল্লেখ কৰিছিল যে তাত NRC উন্নীতকৰণ কৰা হ'ব, তাৰ সমান্তৰালকৈ সমগ্ৰ দেশজুৰি CAB অনা হ'ব। আৰু তেতিয়াৰে পৰা তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি আহিছে মমতা বেনাৰ্জীয়ে। আৰু শেহতীয়াকৈ আজি ৰাজ্যসভাত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰাৰ পিছতেই তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি মমতা বেনাৰ্জীয়ে স্পষ্টভাৱে ঘোষণা কৰিছে যে পশ্চিমবংগত হ'বলৈ দিয়া নহ'ব NRC। আমি আছুৰ প্ৰতিক্ৰিয়া জনাইছোঁ। আছুৰ মুখ্য উপদেষ্টা ডক্টৰ সমুজল কুমাৰ ভট্টাচাৰ্যই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে, বিশেষভাৱে অসমক কেন্দ্ৰ কৰি এই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আছুৰ মুখ্য উপদেষ্টা ডক্টৰ সমুজল কুমাৰ ভট্টাচাৰ্যই। অসম চুক্তিৰ আধাৰত NRC উন্নীতকৰণৰ কাম হ'ব লাগিব আৰু ঠিক তেনেদৰে পশ্চিমবংগত NRC হ'বলৈ দিয়া নহ'ব বুলি স্পষ্টভাৱে মন্তব্য কৰিছে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে। তীব্ৰ বিৰোধিতা কৰিছে NRC পশ্চিমবংগত
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বঙ্গকন্যার তীব্র প্রতিক্রিয়া, উল্লেখযোগ্য যে পূর্বর পরাই এনআরসির বিরোধিতা করে আছে মমতা ব্যানার্জী। সমগ্র দেশজুড়ে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলির মন্তব্য। পরবর্তী খবর, বন্ধুর বিয়া খাই ঘরলে উভতা নহল আটজন দুর্ভোগিয়া যুবকর। দরং জেলার রৌতার গেলাবিলত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত একেলগে মৃত্যুক আকুয়ালি ললে তেজপুর আর লক্ষিমপুরের বন্ধু কেজনে। বুধবারে পুয়তি নিশা সংঘটিত এই দুর্ঘটনায় মর্মাহত করে তুলেছে তেজপুর আর বাইহাটা চারিআলিবাসীক। বন্ধুর বিয়া খাবলে আহি একেলগে মৃত্যুক আকুয়ালি ললে আটজন যুবকে। দরঙত ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত বিবাহ যাত্রীর বাহন। এক শোকাবহ আর ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় জোকারি গল সমগ্র ওরাংবাসী। দরং জেলার রৌতার গেলাবিলত বুধবারে পুয়তি নিশা সংঘটিত দুর্ঘটনাটোত থিতাতে নিহত হল আটজন যুবক। বাইহাটা চারিআলির মারুর বারেগাঁওয়ের কইনাঘরের পরা তেজপুরের ডেকারগাঁওলে উভতি গিয়ে থাকা অবস্থাতে রাজপথত রই থাকা এখন ট্রাকর পিছফালে প্রচণ্ড জোরে খুন্দা মারে আটজন যুবক উঠি অহা এখন আর্টিগা বাহনে। তেজপুরের তেলেরিয়ার নয়ন নামের যুবকজনের বরযাত্রী হিসাবে মঙ্গলবারে বাইহাটা চারিআলিলে আসছিল সাতজন বন্ধু। চালকর আসনত আছিল লক্ষিমপুরের এজন যুবক, কিন্তু এয়াই আছিল তেওঁলোকৰ জীবনের শেষ যাত্রা। এখন আর্টিগা গাড়িয়ে গেলাবিলর ন্যাশনাল হাইওয়ের উপর থাকা এখন ট্রাকর পিছফালে খুন্দা মারি ট্রাকখনের তলত গাড়িখন সোমাই যায়, ফলত তাত থাকা আটজন যাত্রী থিতাতে মৃত্যু হয়। কাল দুর্ঘটনায় প্রাণ কাহিলে তেজপুর ছাত্র সন্থার সাংগঠনিক সম্পাদক পিঙ্কু বরার। ঘরখনের একমাত্র উপার্জনকারী পিঙ্কুর অকাল মৃত্যুত মর্মাহত হয়ে পড়েছে ত্রিপুতাবাসী। আমার যখন যাত্রী ঘুরিছে তেখেতকলে এক্সিডেন্টও দেখিছে, কিন্তু আমার লগত যাওয়া গাড়ি বলে না জানে, এই আর নজনার কারণে তাত রব নয়, আমি ঘর পাই পেলে কথা মানে ফোনাফোনি হয়ে পেলায় গম পয়া গেছে। হয়, সকল শোকত ভাগি পড়েছে, কারণ আমি এনেকা একটা মানে অঘটন হব বলে আমি কেউ ভাবা নাছিল। কর্মসূত্রে তেজপুরতে বসবাস করা রঞ্জিত ডেকাই মঙ্গলবারে বন্ধুর বিয়া খাই বুধবারে উভতার কথা আছিল ঠেলামরার দগাঁওয়ার ঘরখনলো। কিন্তু নিষ্ঠুর নিয়তির কি পরিহাস, ককায়েকক কথা দিও কথা রাখিব নোৱাৰিলে দুর্ভোগিয়া রঞ্জিতে। আমার দাদার মানে কেফত থাকে, তারপরে যাকালি ঘর আহার কথা আসলো, ঘর আহা নাই, মানে ফোন করল, ফোন করতে কে মানে কালি মানে ঘর যাম, আজি বিয়া এখন আছে বিয়াত যাম বলে কল, তো বাইহাটাত বলে শুনেছো এটা ইয়াত আহি পেলে। হয়, তেজপুরতে পত্নীর সুতরাং ভাড়াঘরত থাকি জীবন নির্বাহ করেছিল দুর্ঘটনাটোত নিহত চালক জোন উরফে দিগন্ত শইকীয়াই। দুর্ঘটনাত নিহত আন কেজন যুবক তেজপুরের দেউরীগাঁওয়ের নারায়ণ দাস, বালিপুখুরীর তিনিআলির রিঙ্কু শইকীয়া, নতুন পথারর পার্থ কুড়ি, ঠেলামরার মনোরঞ্জন শর্মা আর পড়ুয়ার কমল দেবনাথ। ঘরখনের একমাত্র উপার্জনকারী কমল দেবনাথর এই অকাল মৃত্যুটো শোকত ভাগি পড়েছে তেওঁর আত্মীয় বর্গ। কেনেকৈ এক্সিডেন্ট হল, কি করলে আমি কব নোৱাৰো, কিন্তু এতিয়া আমি যে দুখিয়া মানুহ, বোৱাইটো গর্ভবতী আছে ছমাহ, এই পোৱালি এটা চারি বছর। ঘটনাত শোকস্তব্ধ হয়ে পড়েছে বাইহাটা চারিআলির মারুর বারেগাঁওয়ের কইনাঘরিয়াও। তেওঁ বহুত আগতে গেছে, প্রায় ইয়ার মতো সাড়ে বারোটা মানে গেছে, কারণ দরাবাজিটো এগারোটা মানে পাইছে। উল্লেখযোগ্য যে একে নিশা দহমান বজাতো গেলাবিলর একটা স্থানতে সংঘটিত হয়েছিল আন এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাত নিহত সকলের পরিয়াললৈ সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালেও। ওদালগুড়ির পর রিপুঞ্জয় নাথ, বাইহাটার পর শ্রীমন্ত দাস আর তেজপুরের পর নীলোৎপল বরা, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ব্রেকিং নিউজ, উরাঙর একটা স্থানত দ্বিতীয়টো পথ দুর্ঘটনা। পথত রই থাকা একেখন ট্রাকত স্কুটির খুন্দা, দুর্ঘটনার পতিত সন্তান সহ দম্পতি।
দুর্ঘটনাত থিতাতে নিহত অরুণ নার্জারী সংকটজনক অবস্থাত পত্নী সন্তানক চিকিৎসালয়ত ভর্তি। দুর্ঘটনাত পতিত পরিয়ালটোর ঘর হুগ্রাজুলিত চৌব্বিশ ঘণ্টার ভিতরত একটা স্থানত নজনের প্রাণহানি। পুয়া বিবাদযাত্রীর বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়ে নিহত হয়েছিল আটজন বন্ধু, আর সেই একখন ট্রাকত একটা স্থানতে এবার স্কুটির খুন্দা। পত্নী সন্তানক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাত পতিত পরিয়ালটোর ঘর হুগ্রাজুলিত ওরাঙর একটা স্থানত সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। অভিশপ্ত এই স্থানত দ্বিতীয়ত পথ দুর্ঘটনা। পথত রয়ে থাকা একখন ট্রাকতে খুন্দা স্কুটির। দুর্ঘটনাত পতিত সন্তানসহ দম্পতি। দুর্ঘটনাত থিতাতে নিহত হয় অরুণ নার্জারী নামের লোকজন। সংকটজনক অবস্থা পত্নী আর সন্তানক ভর্তি করা হয় হাসপাতাল। ইতিমধ্যে আমি জানাইছো এন আর সি সন্দর্ভত তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে। স্পষ্ট ঘোষণা মমতা বেনার্জীর যে পশ্চিমবঙ্গত এন আর সি হবলৈ দিয়া নহব। গৃহমন্ত্রী অমিত শাহর মন্তব্যের পিছতে বঙ্গ কন্যার তীব্র প্রতিক্রিয়া। পূর্বরপরাই এন আর সির বিরোধিতা করে আহিছে মমতা বেনার্জীয়ে। সমগ্র দেশজুড়ে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। মমতা বেনার্জীর প্রতিক্রিয়া এই মুহূর্তে আগবাইছো। মমতা বেনার্জীর প্রতিক্রিয়া অধিক তথ্য লাভ করবলে আমি পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো কলকাতার আমার সংবাদদাতা অবির ঘোষালক সুতরাং। অবির, পুরি দেশ মে রিয়েকশন হে অমিত শাহ কি যে আজ বয়ান দিয়া হে রাজ্যসভা মে, তো উসকে বাদ মমতা দিদি কা রিয়েকশন, পহলি রিয়েকশন কে বারে মে বিস্তারিত রূপসে হমে বতাইয়ে। দেখো, দেশ বিরোধী যারা যারা দেশের মধ্যে যারা এনআরসির বিরোধিতা করছেন রাজনৈতিক কারণের ক্ষেত্রে দাঁড়িয়ে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিন দিন ধরে আমাদের রাজ্য তার পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী যে এলাকাগুলি রয়েছে তার মধ্যে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, সেই প্রত্যেকটা জায়গাতে তিনি তার যে অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এবং একই সঙ্গে হচ্ছে তার পলিটিক্যাল মিটিং সেটা তিনি তৈরি করেছেন। এবং প্রত্যেকটা জায়গাতে গিয়েই তার যে বক্তব্যের জায়গাটা থাকছিল সেটা হচ্ছে, এক হচ্ছে এনআরসির বিরোধিতা, দ্বিতীয়ত হচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা আনার কথা বলা হচ্ছে তারও যে বিরোধিতা তৃণমূল কংগ্রেস করবে সেটা তিনি পরিষ্কার করছিলেন। তবে আজকে মুর্শিদাবাদের যে সভা সেখান থেকে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে গোটা দেশের ক্ষেত্রে এনআরসি যদি চালু করতে করা হয় এই স্টেটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তার চরম বিরোধিতা করবে এবং কোনোভাবেই কোনো এনআরসি এখানে চালু করতে দেওয়া হবে না, এবং প্রয়োজনে এই সমস্ত জায়গাগুলোতে তার দলের কর্মীদেরকে রাস্তায় নেবে তার আন্দোলন করার কথাও বলা হয়েছে। যেটি বিষয় সেটা হচ্ছে যে এই জেলাগুলির মধ্যে অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, অন্যদিকে হচ্ছে এই কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে খুব কাছেই হচ্ছে বাংলাদেশ সীমান্ত, এবং এই মুর্শিদাবাদ, মালদার মতো জায়গাগুলোতে সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি ভোট ব্যাংক অনেকটা বেশি। আমরা জানি যে গত তিন মাসের মধ্যে এর মধ্যে বেশ কতকগুলো জেলাতে কজন ব্যক্তি তারা মারাও গিয়েছেন এবং এক্ষেত্রে রাজ্যের বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অভিযোগও করা হচ্ছিল যে এদের মৃত্যুর কারণ হচ্ছে যে এনআরসি নিয়ে আতঙ্ক বা ভয়। ফলে একদিকে তৃণমূল কংগ্রেস তার যে নিজের রাজনৈতিক যে লাইন বা রাজনৈতিক যে লড়াই সেই জায়গাটাকে রাখার জন্য এখানে যেমন আজকে দাবি করলেন যে এনআরসির বিরোধিতা তারা করবেন এবং কোনো এনআরসি তিনি এখানে করতে দেবেন না, প্রয়োজনে তিনি নিজে যে আন্দোলনটা করছেন সবাইকে নিয়ে সে আন্দোলন করবেন, ঠিক একই রকমভাবে আগামী বছর এই রাজ্যের ক্ষেত্রে বেশ কতগুলি জায়গাতে মিউনিসিপ্যালিটি ভোট রয়েছে, নগরপালিকা ভোট যেটা বলা হয়, এবং তার পরের বছরে আমরা জানি যে এই রাজ্যের ক্ষেত্রে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে এনআরসি ইস্যুতে বিজেপি যেভাবে এখানে লড়াই করছে এবং লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখতে পাওয়া গিয়েছিল এই রাজ্যে যেভাবে বিজেপির ফল যেখানে বৃদ্ধি পেয়েছে সেখানে তিনি এনআরসিকে ইস্যু করে তার বিরোধিতা করে যে রাজনৈতিক লড়াইয়ে নামবেন আজকে তিনি সেটা পরিষ্কার করেছেন, এবং সেই কারণে অমিত শাহর যে বিবৃতি এনআরসি নিয়ে তার বিরোধিতা করে তার বক্তব্য যে এই রাজ্যের ক্ষেত্রে কোনো এনআরসি চালু করতে দেওয়া হবে না, প্রয়োজনে তিনি সবাইকে রাখবেন, যারা এই রাজ্যে বসবাস করেন তারা এই রাজ্যে দীর্ঘদিনের বাসিন্দা, ফলে তাদের এখান থেকে সরিয়ে দেওয়ার কোনো পদ্ধতি প্রশাসন অন্তত তৈরি করে দেবে না। জি, বহুত বহুত শুক্রিয়া বিরাকো। কেবিনেট বৈঠকত গৃহীত অরুন্ধতী স্বর্ণ আসনি, বিয়া পাতিলেই সরকারে দিব এতুলা সোণ, কোনে কেতিয়ার পৰা পাব সরকারি সোণ, সরকারি সোণর এ টু জেড। নিউজ এডিটর তুলিকা দেবীর সৈতে দিনটির শিরোনাম আজি সন্ধ্যা 7 বাজাত লাইভ। এনআরসি কি প্রক্রিয়া দেশভর মে হোগি, উস ওয়াক্ত আসাম কে অন্দর ভি এ এনআরসি কি প্রক্রিয়া স্বাভাবিক রূপ সে
फिर से की जाएगी। आज राज्यसभा अमित शाह डांगरिया आमार हृदय स्पंदन खेनि अलग अफिशियल एटा लाइन लेके आना आमी देखा पाइछो आरो आमी आदरणि जनाइछो। প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী নীলমণি সেন ডেকার সমর্থনত আলফা স্বাধীনৰ সেনাধ্যক্ষ পরেশ বৰুৱা নীলমণিয়ে যি কৈছে সঁচা কৈছে বুলি মন্তব্য আলফা স্বাধীনৰ সেনাধ্যক্ষগৰাকীৰ। কিন্তু কিহৰ ক্ষেত্ৰত প্রাক্তন কংগ্রেসী মন্ত্রীগৰাকীক সমর্থন আগবঢ়ালে পরেশ বৰুৱাই আহক চাওঁ। বঙালী মানুহে বঙালী ভাষী যেতিয়া মানুহে অসমীয়া ভাষা ভাষী লোকৰ ওপৰত অত্যাচাৰ কৰি আহিছে, অসমীয়া ভাষা সাহিত্যৰ বিকাশ হবলৈ দিয়া নাই। এয়া আছিল প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী নীলমণি সেন ডেকাৰ বিতর্কিত মন্তব্য। অসমীয়া বিদ্বেষী বঙালী, অসমীয়া ভাষা সংস্কৃতির উত্থাপন হবলৈ নিদিয়ে বঙালীয়ে, এই মন্তব্য করে ইতিমধ্যে নিজের দলেরপরাই কারণ দর্শাবার জাননি লাভ করেছে এইগৰাকী প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী নীলমণি সেন ডেকাই। রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়ার সূচনা হয়েছে নীলমণির এই মন্তব্যক লৈ। হোজাইত গোচর রুজু হয়েছে নীলমণির বিরুদ্ধে, কিন্তু এইবার নীলমণির পক্ষত থিয় দিলে আলফার মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বৰুৱাই। পরেশ বৰুৱাই কলে নীলমণিয়ে মিছা কোৱা নাই, যি কৈছে সঁচা কথা কৈছে। নিউজ এইটিনলৈ ফোন কৰি পরেশ বৰুৱাই নীলমণিৰ সমৰ্থনত কলে, নীলমণি ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছে সত্য কথা কৈছে। মানুহ কোনোবাই হয়তো ভাবিছে তেখেতে ইগনাইট কৰিবলৈ যোৱা নাই, যে কিবা এটা আমাৰ সংস্কৃতি ক্ষেত্ৰত কিবা বাধা হোৱা কথা কোৱা নাই। প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী নীলমণিক সমর্থন করে এবার পরেশ বৰুৱাই কলে কেনেকৈ অসমীয়াক দমাই রাখি আহিছে একাংশ বঙালীয়ে। পরেশ বৰুৱাৰ মতে সাপ আৰু বঙালী একেই। উল্লেখযোগ্য যে নীলমণি সেন ডেকাই দলৰ পৰা কাৰণ দৰ্শোৱাৰ জাননীৰ উত্তৰ ইতিমধ্যে দলক জনাইছে। নীলমণিৰ দাবী তেওঁ কোনো মিছা কথা কোৱা নাই, দলক তেওঁ জনাইছে তেওঁ যি কৈছে ইতিহাসৰ ওপৰত ভিত্তি কৰিয়েই কৈছে। বিজু কুমাৰ ডেকা, নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্ট। অসম চৰকাৰৰ গোল্ডেন অফাৰ, বিবাহ পঞ্জীয়ন কৰিলে কইনাই লাভ কৰিব সোণ কিনিবলৈ 30,000 কোটি টকা, অৰুন্ধতী স্বৰ্ণ আঁচনিৰ জৰিয়তে চৰকাৰে ব্যয় কৰিব 800 কোটি টকা। সংবাদমেলত আজি এই কথা ঘোষণা কৰে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। বিয়াত এতিয়া সোণৰ খাৰু দিব বিজেপি চৰকাৰে। ডিচেম্বৰৰ পৰা কইনাই পাব সোণৰ খাৰু। মেট্ৰিক উত্তীৰ্ণ হ'ব লাগিব কইনাদৰা, বয়স হ'ব লাগিব 18 বছৰ ঊৰ্ধত। কইনা ঘৰিয়াৰ বাবে সুখবৰ, আহি আছে অৰুন্ধতী। এই আঁচনিখনৰ প্ৰধান উদ্দেশ্য আছিলে বিয়াত সোণ দিয়াটো নহয়, বিয়াখন পঞ্জীয়ন কৰোৱাটো। ফোকাসটো যদিও আমি সোণ দিব এই ধৰণে আলোচনা হৈছে, আচলতে সোণ দিয়াটো গুৰুত্বপূৰ্ণ নাছিলে। গুৰুত্বপূৰ্ণ আছিলে যাতে ল'ৰা আৰু ছোৱালীয়ে নিজৰ বিয়াখন পঞ্জীয়ন কৰায়। ডিচেম্বৰৰ পৰা বিয়া হ'ব খোজা যুৱতীক চৰকাৰে প্ৰদান কৰিব এটোলাকৈ সোণ। এই চৰকাৰী সোণ পাবৰ বাবে কইনাৰ বয়স 18 বছৰ ঊৰ্ধৰ আৰু দৰাৰ বয়স 21 বছৰ হোৱাটো বাঞ্ছনীয়। লগতে হ'ব লাগিব মেট্ৰিক উত্তীৰ্ণ, পঞ্জীয়ন কৰিব লাগিব বিবাহ। বুধবাৰে এই নতুন আঁচনি অৰুন্ধতীৰ কথা ঘোষণা কৰে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। প্ৰথম কথাটো হ'ল যে ছোৱালীগৰাকীয়ে যদি বিয়াখন ৰেজিষ্ট্ৰেশ্যন নকৰায়, তেতিয়াহ'লে দুৰ্ভাগ্যবশতঃ যদি পৰিয়ালটোত কিবা কাৰণত বিবাহ বিচ্ছেদৰ পৰিৱেশ আহে,
তেতিয়ালে আইনমতে তেওঁলোকৰ যে বিয়া এখন হৈছিল আৰু সেই বিয়াখনৰ ফলশ্ৰুতিত এটা যে কোনোবা লৰাই ইচ্ছা কৰিলেই ছোৱালীজনীক বিবাহ বিচ্ছেদ কৰিব নোৱাৰে তাৰ বাবে এটা দীঘলীয়া এটা জুডিচিয়েল প্ৰচেছৰ মাজেৰে যাব লাগিব সেই কথাখিনি ছোৱালীজনীয়ে সাব্যস্ত কৰাত অসুবিধা হয় বিবাহৰ সময়ত নিজ কন্যাক সোণৰ গহনা এপদ দিবলৈ হাবিয়াস কৰে সকলো পিতৃ মাতৃ কিন্তু 40-50 হাজাৰ টকাৰ এতোলা সোণ কন্যাক দিবলৈ থমকি ৰবলগীয়া হয় ৰাজ্যখনৰ বহু অভাৱগ্ৰস্ত পৰিয়াল মনৰ আশা মনতে লৈ আনৰ ঘৰৰ বোৱাৰী হবলগীয়া হয় বহু যুৱতী এই আশা পূৰণৰ বাবে সোণোৱাল চৰকাৰে প্ৰৱৰ্তন কৰিছে এই নতুন আঁচনি অৱশ্যে চৰকাৰে সোণৰ পৰিৱৰ্তে 30,000 টকাকৈ কইনাৰ বেংক একাউণ্টত জমা দিয়াৰ কথা ঘোষণা কৰিছে এই সুবিধা প্ৰাপ্তিৰ বাবে অৱশ্যে সোণ কিনা ৰচিদ দিব লাগিব বিভাগীয় কৰ্তৃপক্ষক চক্ৰ বিষয়ৰ কাৰ্যালয়ত কৰিব লাগিব বিবাহ পঞ্জীয়ন 1 জানুৱাৰীৰ পৰা কাৰ্যকৰী হ'ব এই আঁচনি বছৰি 5 লাখ উপাৰ্জনকাৰী পৰিয়ালে পাব এই সুবিধা 800 কোটি টকাৰ ব্যয় সাপেক্ষে ঘোষণা কৰা এই নতুন আঁচনিখনে উপকৃত কৰিব ৰাজ্যৰ বহু পৰিয়ালক কিন্তু চৰকাৰী বিষয়া কৰ্মচাৰীৰ ৰঙা ফিটাৰ মেৰ পাছত এইখন আঁচনিৰ সুবিধা দৰিদ্ৰ আৰু পিছপৰা অঞ্চলৰ পৰিয়ালে কিমান লাভ কৰিবলৈ সক্ষম হ'ব নে ঘোষণা হৈ ৰ'ব সেয়া পৰৱৰ্তী সময়তহে স্পষ্ট হ'ব কেমেৰাত সঞ্জয় বৰাৰ সৈতে বিপুল বৰ্মন ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট